দিয়ে দিলাম। আচ্ছা, মানে যেগুলো কাজ সচরাচর আমি করি এগুলো সবগুলোই দেখাই দেয়াই যায়, ঠিক আছে? এটা ইউটিউবে করা থাকে, গেলো কেউ চায় যে আমি আমি নিজে ভিডিও পাবলিশ করব, সে করতে পারে, ঠিক আছে? বিভিন্ন আমরা হলো যে কোথাও ঘুরতে যাই, এখানে যে সেখানে যে ভিডিওগুলো পাবলিশ করতে পারে। তো পাবলিশ করার যে বিষয়টা, মানে যারা এসইও ফ্রেন্ডলি ভিডিও পাবলিশ করে তাদের কীভাবে পাবলিশ করে একটু দেখাই দিই আর কি। আমাদের যেহেতু লোকাল হোস্টের হাত দোকানে, এগুলো আমরা স্টপ করে দিচ্ছি, ঠিক আছে? কেটে দিলাম, ওটা ইউটিউবে যাব গিয়ে এখান থেকে এই যে ক্রিয়েটিভ ভিডিও আপলোড অথবা গো লাইভ, আমি লাইভেও যেতে পারি। আপলোড আমি আপলোড করব, ভিডিও আপলোড দিলাম, ঠিক আছে? আপলোড দেওয়ার পর এখানে অপশন আসবে যে প্রাইভেসিটা হবে যে পাবলিক। হ্যাঁ, আমরা ভিডিওটা প্রাইভেটও করে দিতে পারি অথবা আনলিস্টেড করে দিতে পারি অথবা শিডিউল করে দিতে পারি। বা শিডিউল করে দিলে মানে আমি এখন পাবলিশ করছি কিন্তু পাবলিশ হবে কালকে সকালে, ওটা আমরা শিডিউল করে দিতে পারবি, ঠিক আছে? আর প্রাইভেট করে দিলে শুধু আমরা যাকে যাকে লিঙ্কটা দিব শুধু সে সে দেখতে পাবে, আদারওয়াইজ সবাই দেখতে পাবে না। অথবা আমি যদি মনে করি শুধুমাত্র তোমরা দেখতে পাবা, সবাই রে ইমেল আইডি নিয়ে রাখলাম, শুধু ওদের ওদের মেইলে পারমিশন দিয়ে রাখলাম, এটাও করা যায়, ঠিক আছে? এটা হচ্ছে যে তোমার প্রাইভেট করে রাখলে। আমি পাবলিক করে দিলাম আপলোড ভিডিও, ডেস্কটপ থেকে ভিডিওটা আমি নিলাম, সেকেন্ড ডে ওয়ার্ডপ্রেস ফর বিগিনার। হ্যাঁ, ভিডিওটা আপলোড হতেই থাক। আমাদের যে জিনিস, তিনটা জিনিস দেওয়া লাগে, সেটা হচ্ছে টাইটেল, ডিসক্রিপশন আর ট্যাগ। ট্যাগগুলো কী হবে? কিওয়ার্ড রিলেটেড। আমরা একটু কিওয়ার্ড সার্চ দিয়ে আসি। হ্যাঁ, আমাদের একটা ইয়ে আছে, টুল আছে, কিওয়ার্ড টুল ডট আইও। আমরা যারা কিওয়ার্ড রিসার্চ করি তারা শুধুমাত্র এখন পর্যন্ত কী করছি, শুধু গুগলের কিওয়ার্ড রিসার্চ করি, তাই না? মানে গুগলে যারা সার্চ দেয় এটা সার্চ ভলিউম দেখি, কিন্তু ইউটিউবে তো কিছু লোকজন সার্চ দেয়, অ্যামাজনে সার্চ দেয়, আরও বিভিন্ন বিভিন্ন বড় বড় ওয়েবসাইটগুলোতে তো লোকজন সার্চ দেয়, তাদের সার্চ ভলিউম তো আমরা গেস করতে পারি না, তাই না? আজকে ওদের সার্চ ভলিউমও দেখবো কিওয়ার্ড টুল ডট আইও দিয়ে। কিওয়ার্ড টুল ডট আইও না, নাম্বার ওয়ান গুগল কিওয়ার্ড প্ল্যানার অল্টারনেটিভ ফর এসইও, ইট ইজ ফ্রি। আচ্ছা, গুগল কিওয়ার্ড প্ল্যানার তখন ইউজ করা যায় না, তাই না? এই যে কিসের কিসের সার্চ ভলিউম দেখা যায়, আমরা তো সাধারণত গুগলে দেখা দিই, ইউটিউবেরও সার্চ ভলিউম দেখা যায়। ইউটিউবের ওই কিওয়ার্ডটা, ইউটিউবে শুধুমাত্র ইউটিউবে কী পরিমাণ সার্চ হয় এটা দেখা যায়, বিংয়ে দেখা যাবে, অ্যামাজনে দেখা যাবে, ইবিএতে দেখা যাবে, অ্যাপ স্টোরে, ইনস্টাগ্রামে, টুইটারে ওই কিওয়ার্ডটা কী পরিমাণ সার্চ হয় এটাও দেখা যাবে, ঠিক আছে? মজার টুল না? আমরা তো এতদিন শুধু হলে গুগলের সার্চ ভলিউম দেখছি, ঠিক আছে? সব কিছু সার্চ ভলিউম দেখা যায়, ইউটিউবের সার্চ ভলিউম আমরা দেখবো, ঠিক আছে? দেখবো যে ওয়ার্ডপ্রেস ফর বিগিনার, গ্লোবাল ইংলিশ সেট করা আছে, এটা আমি দেখবি সার্চ ভলিউম। ওয়ার্ডপ্রেস ফর বিগিনার সার্চ ভলিউম অলমোস্ট 26,000 শুধু ইউটিউবে, ঠিক আছে? এটা আমরা একবার ডাউনলোড করে তারপরে কাজ করব, অথবা এগুলো আমরা, আচ্ছা সিলেক্ট করে নিই, ওয়ার্ডপ্রেস ফর বিগিনার 2000, ওয়ার্ডপ্রেস ফর বিগিনার টিউটোরিয়াল, ওয়ার্ডপ্রেস ফর বিগিনার বাংলা, আমাদের রিলেটেড যে টিউটোরিয়ালগুলো, ওয়ার্ডপ্রেস ফর বিগিনার টিউটোরিয়াল, এগুলো দিয়ে আমরা এগুলো এক্সপোর্ট করে নেব। এই কিওয়ার্ডগুলো যদি দেখাচ্ছে না, বাট সার্চ ভলিউম তো ওয়ার্ডপ্রেস বেসিক ফর বিগিনার, ফর বিগিনার বাংলা টিউটোরিয়াল, এগুলো আমরা কিওয়ার্ডগুলো এক্সট্রাক্ট করে নেব, কপি এক্সপোর্ট টু এক্সেল ফাইল, ঠিক আছে? আমরা এক্সেল ফাইলে এক্সপোর্ট করে নেব, ডাউনলোডই করে নিলাম, সেভ। এখান থেকে আমরা এখন কিওয়ার্ডগুলো ইউজ করব। আমরা আইডিয়া আইডিয়া পেয়ে গেলাম না যে আমাদের প্রপার কিওয়ার্ডগুলো কী হবে? ইউটিউবে যারা যারা সার্চ দিবে তারা যেন আমাদের এই ভিডিওটা দেখতে পায়, ঠিক আছে? মানে অপটিমাইজ করতেছি আর কি, এসইও ফ্রেন্ডলি করে পাবলিশ করতেছি। আমরা একটু লিখে দিই টাইটেলটা, ওয়ার্ডপ্রেস ফর বিগিনার 0 to expert, এটা আমাদের টাইটেল, ওয়ার্ডপ্রেস ফর বিগিনার বাংলা।
মাল্টিপল কিওয়ার্ড আমরা একসাথে মিক্স করে দিচ্ছি আর কি, বাংলা বিগিনার টিউটোরিয়াল ওয়ার্ডপ্রেস ফর বিগিনার বাংলা টিউটোরিয়াল জিরো টু এক্সপার্ট সেকেন্ড ডে ক্লাস। ঠিক আছে, এবার আমরা একটু ডিসক্রিপশন লিখে দিব। ডিসক্রিপশনটা যদি আমরা ইয়া করি ওয়ার্ডপ্রেস বিগিনার বাংলা টিউটোরিয়াল, যদি ইউটিউবে সার্চ দিয়ে ডিসক্রিপশন আর কারোর কাছ থেকে আমরা লিখে নিতে পারি, দেখে নিতে পারি। ওরা ডিসক্রিপশন ইউজ করছে সেটা আমরা একটু দেখে নিলাম। আর আমার এটা আপলোড হতেই থাক, 49% হয়ে গেছে। ডিসক্রিপশনে কিছুই লেখেনি এরা, এরা আবার কিছু লিখছে, যা আছে সব দিয়ে দিছে, এত কিছু আমাদের দেওয়ার দরকার নেই। এটা মোটামুটি স্ট্যান্ডার্ড লিখছে, কিন্তু অনেক বেশি লিখছে। হ্যাঁ হ্যাঁ, এডিট করা যায়, সবসময় এডিট করা যায়। হ্যাঁ, করে দু ঘন্টা পর মনে করো যে আমার চেঞ্জ করে দেওয়া দরকার, তুমি এডিট করে দাও সবসময়। ফেসবুকে পোস্ট এডিট করে দিতে পারো না, জাস্ট লাইক আর কিছুই না। ঠিক আছে, আমরা একটু এখান থেকে কপি করে নিলাম, এটা পুরোটা কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম। তারপর এই লিঙ্কগুলো আমরা তুলে দিলাম, আমরা একটু এডিট করে দিই যাতে এমনি মানে একদম হুবহু কপি না বোঝা যায়। ওয়ার্ডপ্রেস বেসিক বাংলা টিউটোরিয়াল ফুল কাস্টমাইজেশন এ টু জেড, ওয়ার্ডপ্রেস সেট আপ স্টেপ বাই স্টেপ বিগিনার টিউটোরিয়াল বাংলা। হ্যাঁ তাও হয়, বাংলা টিউটোরিয়াল বাংলা না, বাংলা টিউটোরিয়াল বাংলা টিউটোরিয়াল ওয়াট বাংলা টিউটোরিয়াল ফর ওয়ার্ডপ্রেস বেসিক, ওয়ার্ডপ্রেস বেসিক ফুল কাস্টমাইজেশন, ফুল কাস্টমাইজেশন সেট আপ এক্সএমপিপি সেট আপ এক্সএমপিপি সেট আপ এ টু জেড ওয়ার্ডপ্রেস স্টেপ বাই স্টেপ বাংলা বিগিনার্স গাইডলাইন টিউটোরিয়াল। ঠিক আছে, একটু ইউনিক হয়ে গেলো আর কি। দিস বাংলা ভিডিও ইজ অল অ্যাবাউট ওয়ার্ডপ্রেস, আই উইল শো ইউ এভরিথিং নিড টু ওয়ার্ডপ্রেস দ্য কাস্টমাইজেশন এই সেই এগুলো দিলাম। ঠিক আছে, আমি এখান থেকে কিওয়ার্ডগুলো একটু ইনসার্ট করে দিই, ওয়ার্ডপ্রেস ফর বিগিনার ওয়ার্ডপ্রেস ফর বিগিনার, তারপর ওয়ার্ডপ্রেস ফর বিগিনার টিউটোরিয়াল, টিউটোরিয়াল কথাটা লেগে দিই, টিউটোরিয়াল আর মোটামুটি একটা ইউনিক হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা পাবলিশ করে দিতে পারি। আবার এখানে লিঙ্কটা দিয়ে দিলাম যে আমাদের নেক্সট ফার্স্ট লিঙ্কটা ফার্স্ট ইয়াটার তোমার হলো যে প্রথম ভিডিওটার লিঙ্কটা আমরা দিতে পারি। ঠিক আছে, লিঙ্কটা শর্ট করে। ঠিক আছে, আর এখানে থাম্বনেলটা আসবে, তিনটা সাজেশন দেখাবে, অথবা কাস্টম থাম্বনেল করে দিতে পারি আমরা, নতুন একটা ইমেজ আপলোড দিয়ে ওইটা কাস্টম থাম্বনেল করে দিতে পারলাম, অথবা এই তিনটার মধ্যে যে কোনো একটা সাজেশন দেখলে থাম্বনেলটা সেট করে দিলাম। আচ্ছা, ট্যাগ ট্যাগগুলো দিয়ে দিই, সর্বোচ্চ তিনটা ট্যাগ মনে হয় দেওয়া যায়, কিওয়ার্ডগুলো ট্যাগ হিসাবে দেওয়াটা খুবই ইফেক্টিভ। ঠিক আছে, বুঝি নাই, আচ্ছা হ্যাঁ তিনটে সব সবগুলো ট্যাগে দেওয়া যাবে,
এটা সব থেকে বেশি ভলিউম আছে। হ্যাঁ যত বেশি ট্যাগ ইউজ করবো সব থেকে বেশি ভিউ হবে, ঠিক আছে? উদাহরণ দিয়ে আমাদের রাকিব আছে না, ও একটা ভিডিও তৈরি করছে, চ্যানেলে একটা ভিডিও পাবলিশ করছে, 50টার মতো ট্যাগ ইউজ করছে, মানে যেটা ট্যাগ ইউজ করবে সেটা রিলেটেড ভিডিও কিন্তু তোমাকে শো করাবে, ঠিক আছে? তুমি এই যে আমাদের রিলেটেড ভিডিওগুলো শো করে না, ওই ট্যাগের কারণে প্রচুর ট্যাগ ইউজ করা লাগবে, ঠিক আছে? আমাদের কিওয়ার্ডগুলো যে বের করলাম না, এইখানে কিওয়ার্ডগুলো সব থেকে বেশি ইফেক্টিভ, ঠিক আছে? যত বেশি ট্যাগ ইউজ করবো যত বেশি কিওয়ার্ডগুলো এইখানে খুব কাজে দিবে ট্যাগগুলো, ঠিক আছে? যেটা সার্চ ভলিউম আছে, রাইট, যেটা সার্চ ভলিউম বেশি আছে ওই রিলেটেড কিওয়ার্ডগুলো যত বেশি কিওয়ার্ড আমরা ট্যাগ হিসেবে ইউজ করবো তত বেশি আমাদের এসইও ফ্রেন্ডলি হবে, ঠিক আছে? টাইটেলটা তো এসইও ফ্রেন্ডলি আছেই, ওয়ার্ডপ্রেস ফর বিগিনার বাংলা টিউটোরিয়াল এ টু জেড এক্সপার্ট, এ টু জেড জিরো টু এক্সপার্ট, এটা আমাদের স্পেশালিটি, সেকেন্ড ডে ক্লাস, ঠিক আছে? এই মোটামুটি, হ্যাঁ, ফার্স্ট ডে লিঙ্কটা দিয়ে দিই এখানে, ফার্স্ট ফার্স্ট ক্লাস লিঙ্ক, লিঙ্কটা আমরা একটু ইয়া করি, কী বলে যে মাই চ্যানেল ওয়ার্ডপ্রেস বিগিনার, এটা এই লিঙ্কটা আমরা ডাইরেক্ট দিতে পারি অথবা লিঙ্কটা শর্ট করে দিতে পারি, ঠিক আছে? হ্যাঁ দিয়ে দিলাম এখানে, ঠিক আছে? লিঙ্ক শর্ট না শর্ট করে দিই, এটাই বেটার হবে। বিটলিতে না গুগলেই করে দিই, গুগলেই করে দিই, কপি করে, ঠিক আছে? এই মোটামুটি পোস্ট 100% হয়ে গেলে পরে এখানে থাম্বনেলগুলো শো করাবে অথবা কাস্টম থাম্বনেল আমরা দিতে পারি, কাস্টম থাম্বনেল একটা আপডেট দিতে হবে, একটা থাম্বনেল বানায় দিতে হবে আর কি। আমরা ম্যাক্সিমাম যে ভিডিওগুলো দেখি মানে থাম্বনেলের বেশ করে কিন্তু অনেকগুলো ভিডিও দেখি যে অমুক এমন কিছু ছবি দেওয়া রাখবে, এমন কিছু ছবি, এমন কিছু কথা লিখে রাখছে যে মনে হচ্ছে ওখানে ক্লিক করলে অনেক কিছু পাবো, আসলে কিন্তু কিছুই নেই, ঠিক আছে? থাম্বনেলের কারণে কিন্তু অনেক কিছু ভিউ হয়, ঠিক আছে? থাম্বনেলটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিরো থেকে হিরো হওয়া যায়, হ্যাঁ, 3 দিনের ওয়ার্ডপ্রেস শিখুন বা 2 ঘন্টায় ওয়ার্ডপ্রেস জিরো থেকে হিরো, ঠিক আছে? এরকম, ঠিক আছে? এই ধরনের ইয়াগুলো ইউজ করতে হবে। আমাদের কিছু কিছু আছে না ভাই যারা এই ধরনের থাম্বনেল ইউজ করে, ঠিক আছে? 2 ঘন্টায় আমি কীভাবে এত ডলার ইনকাম করলাম, ঠিক আছে? তো এগুলো দেখেই মনে মনে হচ্ছে দেখবো যে আসলে কী আছে এখানে ভিতরে, একটু যাই। হ্যাঁ এত টাকা ইনকাম করা যায়, হ্যাঁ এটা আসলে ভুয়া। হ্যাঁ আচ্ছা, তিনটা থাম্বনেল আসছে, আমি যে কোনো একটা দিয়ে দিবো, ধরো এটা দিয়ে দিলাম, এই থাম্বনেলটা আমি ইউজ করবো, দিয়ে পাবলিশ। ভিডিও পাবলিশ হয়ে গেছে, এবার একটা লিঙ্ক আমাকে দিয়ে দিল, এই লিঙ্কটা আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিতে পারবো অথবা আমি আমার সোশ্যাল মিডিয়া ভিকে তো পাবে না, আমি আমার যে সোশ্যাল সাইটগুলো আছে সেগুলোতে আমি একটু শেয়ার দিই, লিঙ্কটা শেয়ার দিলাম। তারপরে মিক্সে শেয়ার দিই, সাইন ইন গুগল, এটা একটা বুকমার্কিং সাইট, শেয়ার হয়ে গেছে। আর কি আছে বাকি থাকলো, টাম্বলার, টাম্বলারে দিয়ে দিই, গুগল প্লাসে দিয়ে দিই, সবগুলোতে দিয়ে দিলে পরে ভিউটা বেশি হবে। ডিসকাশন ফেসবুকে দেওয়া বাকি থাকলো না, ফেসবুকে বিভিন্ন গ্রুপগুলোতে যাই যাই দিয়ে দিই, আমাদের সিভিল লাইট এভেলে গ্রুপে দিয়ে দিই। আর তুমি বলছো না যে এডিট করা যাবে না, এই যে রিটার্ন টু এডিটিং, আমরা চাইলে আবার এডিটে রিটার্ন করতে পারবো। আচ্ছা এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, শেয়ার তো করে দিতে পারবো, শেয়ারটা করে দিই আগে। আর একটা মজার বিষয় আছে, ফেসবুক সে
যে ভ্যানিলা, এটি ভ্যানিলা দুটো গ্রুপে দিলেই হয়ে যাবে। গ্রুপগুলো থেকে শেয়ার দেই। প্রিভিউ যত নিয়ে নিলাম আমি দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা গেল। এখন এখানে যে একটা বিষয় আছে সেটা হচ্ছে এম্বেডেড। এটা কী জিনিস? এই যে একটা কোড দিল, এটা আমরা যেখানে দেখাবো, যেখানে পোস্ট করব, সেখানে ওই ভিডিও ফ্রেম আকারে সুন্দর করে থাকবে। ঠিক আছে, এম্বেডেড কোডটা আমরা এখানেও দিতে পারি। ফেসবুকে যদি দিই তাহলে কাজ করবে, ফেসবুকে কাজ করবে না। কিন্তু ওয়ার্ডপ্রেস ইয়াগুলোতে, সাইটগুলোতে দেখে দিই, খুবই মজার বিষয়। যেটা কাজ করলাম আমি আবার তাহলে লোকালহোস্ট রান করে সাইটটাতে দেখাই দিই। আমাদের ডাটাবেজ নাম ছিল ওয়ার্ডপ্রেস। লগ ইন, পেজ ক্রিয়েট করে, যদি ভিডিও ভিডিও নামে একটা পেজ ক্রিয়েট করলাম, করে একটা এই ফ্রেমটা দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে যদি আমি একটা প্রিভিউ দেখি কেমন দেখা যায়। ঠিক আছে, সুন্দর করে একটা প্রিভিউর মতো আসছে। ওয়ার্ডপ্রেস যে কোনো সাইটে ফুটারে উইডগেটের মাধ্যমে দিলে ওই জায়গাটা এরকম করে একটা পেজ বা পোস্ট দেখাবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে এম্বেডেড ব্যাপার। আরটা আছে ইমেল। আমি এটা কাল চারি কাকে 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 ইমেল করে দিতে পারবো। ভিডিওটা প্রাইভেট করে রাখলাম, প্রাইভেট করে সবার ইমেল আইডিগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে একটা মেসেজ দিয়ে ওদেরকে সেন্ড করে দিলাম, শুধু ওদের মেইলে চলে গেল প্রাইভেট। যারা মানে প্রাইভেটলি যারা কোর্স পরিচালনা করে তারা এইভাবে করে করে। ঠিক আছে, এই মোটামুটি মানে ভিডিও কীভাবে পাবলিশ করতে হয়। ঠিক আছে, আমরা এটা দেখা দিলাম পেইড মেথডে। অবশ্যই এটা ফ্রিতেও তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, ফ্রিতে এইভাবে ইমেজগুলো ইয়াগুলো কিওয়ার্ডগুলো ডাউনলোড করে করে ওগুলো ট্যাগ হিসেবে ইউজ করবো। যত বেশি ট্যাগ হিসেবে ইউজ করবো তত বেশি কিন্তু আমাদের এসইও ফ্রেন্ডলি হবে এবং ভিউটা পাবো আমরা, প্রচুর সার্চ থেকে ভিউটা পাবো। ঠিক আছে, তাছাড়া যে আমাদের কিওয়ার্ডগুলো তো আবার টাইটেলের মধ্যে দিছি, ডিসক্রিপশনেও দিছি, এটাও খুব গুরুত্বপূর্ণ কাজ করবে। ঠিক আছে, তো এই মোটামুটি আমি এটা ক্লোজ করতেছি। ঠিক আছে।